ডিভিশন কত? তো মানে অলরেডি দিচ্ছি, অল্প করে দিচ্ছি। অল্প পরে তুমি আপু কি লিখে দেবো? হ্যাঁ, তুমি জল ঠাকুর খাতা নিয়ে কি লিখে দেবো? খালি বুঝে দিই ডাকি দেবি যা কইলে তো কম করি নিউটন ল অফ গ্রাভিটেশন। এরকম স্পিকার লোক আছে কারণ আমার দেখতে ভালো লাগে। দেখো যদি গ্রাভিটেশন চ্যাপ্টার ঠিক আছে, তো ভেপার চ্যাপ্টার অলরেডি কিছু করেছে না, তো নিশ্চিন্ত ভাবে তোমার পিছনে পিছনে নলেজ অনুযায়ী দিব। গ্রাভিটেশন চ্যাপ্টারে ভেপার বহুত ইউজ হবে আগে পড়বো, তো শুনিবে যদি বুঝি ন হব পচারিবে, ডাউট লাগিলা কোশ্চিন করিবে, কিন্তু ক্লিয়ার হয়েকি যাবে, কহিকি যাবে ক্লিয়ার হয়েকি যাবে গাধে হয়েকি। গ্রাভিটেশন চ্যাপ্টারে প্রথমটা হচ্ছে আমি লিখিতে কোন গেল নিউটনস ল অফ গ্রাভিটি পড়ে গেল। নিউটনস নিউটনস ল অফ গ্রাভিটেশন নিউটনস ল অফ গ্রাভিটেশন নিউটন কম কহিলে ঠিক আছে, নিউটন কহুছন্তি যদি দুইটা বডি অছি, মনে করো ইয়ে গোটে বডি তার মাস এম ওয়ান, ইয়ে গোটে বডি আর মাস কতটা বডি ধরক মাস এম ওয়ান আর ধরক মাস, নিউটন কহুছন্তি যে দুইটা পরস্পর অ্যাট্রাক্ট করিবে, কম করিবে যে ফোর্স দ্বারা অ্যাট্রাক্ট করিবে দ্যাট ইজ দ্য গ্রাভিটেশনাল ফোর্স অফ কোন কইবে দেখো বিগ ব্যাং করিবে কোন করিবে তো বলো অ্যাট্রাক্ট করিবে, তো ইয়ে আর সেন্টার রু আর সেন্টার রু আর সেন্টার কু গোটে লাইন এটি জোড় করছি, এই যে লাইন জোড়া হলো সেন্টার রু সেন্টার কু, এই লাইন কু আমি কহিবা লাইন জয়নিং, লাইন লাইন জয়নিং আরে
লাইন সেন্টার্স অফ লাইন জয়নিং বিটুইন দা সেন্টার্স অফ দা প্রথম বডি হচ্ছে সেকেন্ড বডি কে করিব অ্যাট্রাক্ট আর যে সেকেন্ড বডি রয়েছে প্রথম বডি কে করিব অ্যাট্রাক্ট আমি দুইজন পরস্পর কে টাইম অ্যাট্রাক্ট করি তো মনে করো প্রথম বডি সেকেন্ড বডি কো কিপরি ভাবে অ্যাট্রাক্ট করা প্রথম বডি সেকেন্ড বডি কো যেমনি অ্যাট্রাক্ট করব দ্বিতীয় আড়ে টাইম কো আর সেকেন্ড বডি প্রথম বডি কো দ্বিতীয় আড়ে টাইম দিস ইজ অ্যাট্রাক্ট তো গ্র্যাভিটেশনাল ফোর্স বট কো ভলিয়া ফোর্স অ্যাট্রাক্টিভ ফোর্স কো ভলিয়া ফোর্স ওনলি অ্যাট্রাক্টিভ রিপালসিভ পরিগণে বি হবো কি গ্র্যাভিটেশনাল ফোর্স মনে করো ইয়ে হাফ করে ফোর্স লাগাইলা মুঁ আপকো এমনি লিখি ফোর্স কাহা উপরে লাগিলা কো ফোর্স লাগিলা দুই উপরে দুই লাগাইলা ইয়ে লাগাইলা ওয়ান লাগাইলা তাহলে আপকো লিখি ওয়ান সেইপরি ভাবে আপকো কোন লিখবা কো ফোর্স কাহা উপরে লাগিলা ফোর্স লাগিলা ওয়ান উপরে ইয়ে লাগাইলা তো ইয়ে তাহলে ফোর্স লাগাউছি সে আ উপরে ফোর্স লাগাউছি এফ টু ওয়ান হেলা তাহলে এফ টু ওয়ান কোন হেলা এফ টু ওয়ান কোন হেলা এফ টু ওয়ান হেলা ফোর্স অন ফোর্স অন বডি টু বাই বডি ওয়ান অসুবিধা আছে এফ ওয়ান টু ফোর্স অন বডি কোন হবে 41 বাই কোন সরে করা অসুবিধা দি জন ক্রস করব টেনশন সব হবে দি এবার কি কইল মানে দুনিয়ারে যাহা পাখরে বি মাস দিব সে মানে বস করব গ্র্যাভিটেশনাল ফোর্স অফ অ্যাট্রাকশন লাগে মো পাখরে মাস আছে তো পাখরে মাস আছে তাহলে আমার মধ্যে কোন লাগবে গ্র্যাভিটেশনাল ফোর্স অফ অ্যাট্রাকশন তোমার মানে তোমাদের কোন লাগবে গ্র্যাভিটেশনাল ফোর্স অফ অ্যাট্রাকশন ইয়ে পেন আর মো ভিতরে গ্র্যাভিটেশনাল ফোর্স অফ অ্যাট্রাকশন লাগতে বলে না কাজটাই আছে লাগতে তার মানে আর আমি কিছু মাস আছে মোর আমি কিছু মাস আছে তাহলে নিশ্চিন্ত ভাবে খুব ফোর্স লাগিব গ্র্যাভিটেশনাল ফোর্স তো যাহা পাখরে বি মাস থিব সেমানক মধ্যে লাগিব গ্র্যাভিটেশনাল ফোর্স কিন্তু কোশ্চেন ইয়া কি যদি এই দুজন পরস্পরকে গ্র্যাভিটেশনাল ফোর্স লাগাই যদি যদি এই দুজন পরস্পরকে গ্র্যাভিটেশনাল ফোর্স লাগাও যদি তাহলে কেতে সে ফোর্স র ভ্যালু হবো যে দুজন পরস্পরকে যে ফোর্স লাগাও যদি তা মূল্য ভ্যালু কি কেতে ফোর্স দ্বারা পরস্পরকে টানো তো এই কথা হবো আমাকে জনাইলে কি নিউটন মনে মনে করি ও তাকে অ্যাট্রাক্ট করুছি সে হবে অ্যাট্রাক্ট করুছি তাহলে মু তাকে যে অ্যাট্রাক্ট করুছি কিছু ফোর্স দ্বারা অ্যাট্রাক্ট করুছি সে বি মতে অ্যাট্রাক্ট করুছি কিছু ফোর্স দ্বারা অ্যাট্রাক্ট করুছি তাহলে আমি দিয়ে না পরস্পর কিছু ফোর্স লাগাউছি তাহলে সে ফোর্স কি ভ্যালু তো দিব না ভ্যালু ফোর্স ভ্যালু কেতে এই কথাকে আমাকে কি ক্যালকুলেট করে কি কহিলে নিউটন তাকরি না অনুসারে হয়েছে কোন নিউটনস ল অফ গ্র্যাভিটেশন কথা শুনিলে নিউটন কোন কহিলে নিউটন কহিলে কি দুইজন পরস্পর উপরে ফোর্স লগাউছন্তি সে ফোর্স দুইজন পরস্পর উপরে ফোর্স লগাউছন্তি সে ফোর্স ডাইরেক্টলি প্রপোর্শনাল কো প্রপোর্শনাল দুইজনকর মাস র প্রডাক্ট সহিত কার সহিত প্রডাক্ট মানে কোন মিশ্রণ মিশ্রণ প্রডাক্ট মানে গুণ প্রডাক্ট মানে মাল্টিপ্লিকেশন মানে কিন্তু ফোর্স লাগুচি এই দুই জনের বডি ভিতরে নিউটন কইলে সে ফোর্স ডাইরেক্টলি প্রপোর্শনাল টু হবো প্রোডাক্ট অফ মাসেস কোন হবো প্রোডাক্ট অফ মাসেস দ্যাট ইজ এফ প্রপোর্শনাল তোমার লিখি কো এম ওয়ান প্লাস এম টু না এম ওয়ান মাইনাস এম টু না এম ওয়ান বাই এম টু তোমার লিখি এম ওয়ান ইন্টু তার মানে
মনে রাখবো গোটা বডির মাস মনে করো 1 কেজি, আর গোটা বডির মাস মনে করো 2 কেজি, তাহলে ফোর্স অফ ভ্যালু প্রপোর্শনাল কত হবে? 1 × 2 মনে করো গোটা বডির ভ্যালু 2 কেজি আর গোটা বডির ভ্যালু 3 কেজি, তাহলে ফোর্স প্রপোর্শনাল কত হবে? 6 কেজি। কোন কেসে অধিক ফোর্স লাগবে? যে কেসে প্রোডাক্টটা অধিক হবে, যে কেসে M1 × M2 এর ভ্যালু অধিক আসবে, সেই কেসে M এর ভ্যালু অধিক হবে, কারণ ফোর্স মাস র প্রোডাক্ট সহিত কোন রিলেশন আছে? ডাইরেক্ট রিলেশন আছে, মানে না ইহা যে প্রোডাক্টটা যেতে অধিক হবে যে ফোর্স র ভ্যালু সেটি যেতে বড় বড় বডি থেকে সেটা তারপর মাস অধিক হইব, আর সেমানক মধ্যে সেটা অধিক কোন লাগিব? গ্রাভিটেশনাল ফোর্স। মনে করো মু গোটে বডি, ইয়ে গোটে বডি, তাহলে আমার ভিতরে যে গ্রাভিটেশনাল ফোর্স লাগুছে তার ভ্যালু সান আউ আর্থ ভিতরে লাগুথিবা গ্রাভিটেশনাল ফোর্স অপেক্ষা কম হবে না অধিক হবে? কম, বহুত কম হবে। কারণ সান্দ্র মাস আউ আর্থ মাস আম কম্পারিজন রে বহুত লার্জ, কারণ তাঙ্কর প্রোডাক্ট আর আমার প্রোডাক্ট ভিতরে বহুত পার্থক্য, তাঙ্কর প্রোডাক্ট বহুত বড় আসিব, আম প্রোডাক্ট বহুত স্মল, তেণু তাঙ্ক ভিতরে গ্রাভিটেশনাল ফোর্স অফ আট্রাকশন বহুত অধিক হব আজ কম্পেয়ার টু আমার ভিতরে। এটা 1 নম্বরে কহিলে সমস্ত মনে রইলে না? ফোর্স ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু প্রোডাক্ট অফ মাসেস, ফোর্স ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু প্রোডাক্ট অফ মাসেস, এই বলতে নিউটন কোশ্চেন নম্বর 2 রে কহিলে এই যে ফোর্স রহিছি, এই ফোর্স হচ্ছে ডাইরেক্ট প্রপোর্শনাল, নো এই ফোর্স হচ্ছে ইনভার্সলি প্রপোর্শনাল, প্রপোর্শনাল তাঙ্ক ভিতরে যাহ বি ডিস্টেন্স থিব, মানে হচ্ছে তাঙ্ক ভিতরে ডিস্টেন্স হচ্ছে মনে করো আর ডিস্টেন্স কেদে কোটু কোদে ডিস্টেন্স, ইয়ে বডি রো সেন্টার রো সে বডি রো সেন্টার রো সেন্টার পর্যন্ত যে দূরতা রহিলা এ দূরতা কে মু মানি নেলি আর। নিউটন কো যদি এ যে ফোর্স লাগুছি, এ ফোর্স হচ্ছে ইনভার্সলি প্রপোর্শনাল টু ডিস্টেন্স এর স্কয়ার, কার স্কয়ার? ডিস্টেন্স রো স্কয়ার কোন লিখিবি তাহলে? দ্যাট ইজ কোন যেতে অধিক প্রোডাক্ট হবো সেতে অধিক ফোর্স হবো, যেতে অধিক ডিস্টেন্স হবো সেতে কম ফোর্স হবো, কারণ রিলেশন কম হয়েছিল ইনভার্স, ইনভার্স রিলেশন তো সবসময় মনে রাখবে, ইনভার্স রিলেশন মানে হলো জড়তার ভ্যালু যদি বড়ে আর জড়তার ভ্যালু কমিব, তো এটি যদি ডিস্টেন্স বড়ে বি ফোর্স কমিব, যদি ডিস্টেন্স কমে বি ফোর্স বড়বে, তার মানে দুইটা বডি মনে করে দূরে আছে, তার ভিতরে যদি কি ফোর্স লাগুতিব এবে পাথর পড়ে আসবে, এবে ফোর্স এর ভ্যালু বড়ে যাব না কমে যাবে? হ্যাঁ বডি জীব, কারণ ডিস্টেন্স কম হয় না, ডিস্টেন্স সহিত ফোর্স ইনভার্স রিলেশন রে, দূরতা কমিলে ফোর্স বড়ে, দূরতা বড়িলে ফোর্স কমে, তো ওভারঅল যদি আমি এই দুইটা কে কম্বাইন করি কি লিখিবা তাহলে কোন হবে মতে টিকে কো? যদি মু কম্বাইন করি কি আপু লিখে তাহলে কোন লিখিবি কো? কোন লিখিবি কো? কম্বাইন করে কি লিখলে কোন লিখিবি কো? দেখিবি এফ প্রপোর্শনাল M1 M2 বাই আর স্কয়ার, কোন সে অসুবিধা নাই, সমস্যা জানি করে দেবেন বর্তমান কোন সমস্যা জানি, যদি প্রপোর্শনালিটি সিম্বল আমি হটাইবা তাহলে গোটে কোন আসিব কনস্ট্যান্ট আসিব, তাহলে মু আপনাকে লিখিবি ইমপ্লাইজ এফ ইজ ইকুয়াল টু জি M1 M2 বাই আর স্কয়ার, তাহলে এই জি আমার পাই কোন জি হচ্ছে আমার পাই কনস্ট্যান্ট, ইয়ে কো জি কোন কনস্ট্যান্ট প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট, প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট, যদি প্রপোর্শনালিটি ইয়ে হচ্ছে বলে প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট আকু কোয়া যায় ইউনিভার্সাল, ইউনিভার্সাল গ্রাভি গ্রাভি ইউনিভার্সাল গ্রাভিটেশনাল
କୌଣସି ପ୍ରକାର ଅସୁବିଧା ନାହିଁ, ହେଉଛି ୟୁନିଭର୍ସାଲ ଗ୍ରାଭିଟେସନାଲ ଫୋର୍ସ କି କ୍ୟାପିଟାଲ ଜି। ଓକେ ଏତିକି କ୍ଲିୟର ହେଲା, କିଛି ଅସୁବିଧା ଦେବେ ନାମ ଠିକ ତ। ଫର୍ମୁଲା କ'ଣ ବନିଲା ମାଇଣ୍ଡ ରଖ, ଫର୍ମୁଲା କ'ଣ ବନିଲା ଏଫ ଇଜ୍ ଇକ୍ୱାଲ୍ ଟୁ ଜି ଏମ୍ ୱାନ୍ ଏଫ୍ ବାଇ ଏଫ୍ ଇଜ୍ ଇକ୍ୱାଲ୍ ଟୁ ଜି ଏମ୍ ୱାନ୍ ଏଫ୍ ବାଇ ଏଫ୍ ଇଜ୍ ଇକ୍ୱାଲ୍ ଟୁ କହୁଛି ପାରିଲେ ପାରିଲେ ପରେ ବି ଜି ଲାଗେ ପାରିଲେ ଜି ଏଟା କହୁଛି ହେଉଛି ୟୁନିଭର୍ସାଲ ଗ୍ରାଭିଟେସନାଲ ଫୋର୍ସ। ତ ମୁଁ ଏବେ ତାକୁ ରିମୁଭ କରିଦେଉଛି, ମାନେ ରିମୁଭ ଦେବେ ଦେଉଛି ନା ନା ଦେବେ ମାନେ ସେମିତି ହଉ ଆମେ ପଳେଇବା ଟେନ୍ସ ପେଜ। ତ ଆମର ଫର୍ମୁଲା ଆସିଲା ଏ ଇଜ୍ ଇକ୍ୱାଲ୍ ଟୁ ଜି ଏମ୍ ୱାନ୍ ଏମ୍ ଟୁ ବାଇ ଆର୍ ସ୍କୋୟାର ଏ ଜିକୁ ଜି କୁ ମୁଁ କହୁଛି ୟୁନିଭର୍ସାଲ ଗ୍ରାଭିଟେସନାଲ କନଷ୍ଟାଣ୍ଟ, ୟୁନିଭର୍ସାଲ ଗ୍ରାଭିଟେସନାଲ କନଷ୍ଟାଣ୍ଟ। କ୍ୟାଭେଣ୍ଡିସ୍ ବୋଲି କି ଗୋଟେ ସାଇଣ୍ଟିଷ୍ଟ ଥିଲେ, କିଏ ଥିଲେ କ୍ୟାଭେଣ୍ଡିସ୍ ତାଙ୍କ ନାଁ, ଜଣେ ସାଇଣ୍ଟିଷ୍ଟ ଥିଲେ, ସେ ଜିର ଭ୍ୟାଲୁ କୁ କାଲକୁଲେଟ କରେ, କାହାର ଭ୍ୟାଲୁକୁ ଜିର ଭ୍ୟାଲୁ କୁ ଭ୍ୟାଲୁ ଅଫ ଜି, ଜିର ଭ୍ୟାଲୁ କୁ କାଲକୁଲେସନ କଲା ପରେ କହିଲେ ଜିର ଭ୍ୟାଲୁ ହଉଛି 6.67 ଇଣ୍ଟୁ 10^-13 କେତେ 6.67 ଇଣ୍ଟୁ 10^-13 ୟୁନିଟ କଣ ହବ, ୟୁନିଟ ହବ ନ୍ୟୁଟନ ମିଟର ସ୍କୋୟାର ବାଇ କେଜି ସ୍କୋୟାର। କେମିତି ହେଲା ୟୁନିଟ ବାହାର ଭଲ ଯେମିତି ଯାହାର ୟୁନିଟ ଆମେ ବାହାର କରିବା ତାକୁ ଗୋଟେ ସାଇଡ ରେ ରଖ ଆଉ ଅନ୍ୟ ମାନଙ୍କୁ ଅଦର ସାଇଡ କୁ ନେଇଯାଅ। ତ ଏଠୁ ଜି କେତେ ହବ କହ, ଏଇ ଫର୍ମୁଲାରୁ ଜି କେତେ ହବ, ଏଥିରେ ତଳେ ଆର ସ୍କୋୟାର ରହିଛି ପଟେ ସେ କଣ ହବ ମଲ୍ଟିପ୍ଲାଏ ହେଇଯିବ କଣ ଦେଖିବା ଏଫ ଆର ସ୍କୋୟାର ବାଇ ଏ ଯୋଉ ପ୍ରଡକ୍ଟ ଏମ୍ ୱାନ୍ ଏମ୍ ଟୁ ଅଛି ଏ ଯୋଉ ପ୍ରଡକ୍ଟଟା ଇଏ ଆସିକି ଏପଟେ କଣ ହେଇଯିବ ଡିଭାଇଡ ହେଇଯିବ କଣ ଲେଖିବି ଏମ୍ ୱାନ୍। ଏବେ କୁହ ଫୋର୍ସ ର ୟୁନିଟ ତମେ ସମସ୍ତେ ଜାଣିଛ, ଫୋର୍ସ ର ୟୁନିଟ ହଉଛି ନ୍ୟୁଟନ, ଫୋର୍ସ ର ୟୁନିଟ ହେଲା ନ୍ୟୁଟନ, ଆଉ ଇଏ ଡିଷ୍ଟାନ୍ସ ର ୟୁନିଟ କଣ ମିଟର, ଇଏ ସବ୍ ୟୁନିଟ ହେଲା, ଆଉ ମାସ ର ୟୁନିଟ ଏଜି, ଆଉ ଇଏ ବି ତ ମାସ ଅଛି ଆର ୟୁନିଟ ବି ଏଜି। ତ କେଜି ରେ କେଜି କୁ ଗୁଣିଲେ କେତେ ହବ 2 କେଜି ହଉଛି ଇଜ୍ ଇକ୍ୱାଲ୍ ଟୁ ନ୍ୟୁଟନ ମିଟର ସ୍କୋୟାର ବାଇ କେଜି ର ସ୍କୋୟାର। ସମସ୍ତଙ୍କୁ ୟୁନିଟ ସହିତ ସରି ଭ୍ୟାଲୁ ସହିତ ୟୁନିଟ ମନେ ରହିବା ଦରକାର, ଭ୍ୟାଲୁ ହେଲା 6.67 ଇଣ୍ଟୁ 10^-11 ୟୁନିଟ ହେଲା ନ୍ୟୁଟନ ମିଟର ସ୍କୋୟାର ବାଇ କେଜି ସ୍କୋୟାର। କ୍ୟାଭେଣ୍ଡିସ୍ ଏତିକି କଥା କହିଲା ପରେ କହିଲେ ଏ ଯୋଉ ଜି ଦେଖୁଛ ଏ ଜି କୁ କୁହାଯାଏ ୟୁନିଭର୍ସାଲ, ସେ କହିଲେ ଯାହାକୁ ୟୁନିଭର୍ସାଲ ଆମେ ଏଇଥିପାଇଁ କହିବା କୌଣସି ଜିନିଷ ୟୁନିଭର୍ସାଲ ଆମେ ହିଁ କଣ ମାନେ ସେ ଜିନିଷ ସବୁ ଜାଗାରେ ଆଭେଲେବଲ, ସେ ଜିନିଷ ସବୁ ଜାଗାରେ ଆଭେଲେବଲ ଆଉ ଫିକ୍ସ ଆମାଉଣ୍ଟ ରେ ଆଭେଲେବଲ, ମାନେ କଟକରେ ଯଦି ଭ୍ୟାଲୁ ଯାହା ହେଇଥିବ ଭୁବନେଶ୍ୱର ଗଲେ ସେଇଆ ପାଇବ, ବରହମପୁର ଗଲେ ଭ୍ୟାଲୁ ସେଇଆ ପାଇବ, ସମ୍ବଲପୁର ଗଲେ ଭ୍ୟାଲୁ ସେଇଆ ପାଇବ, ରାଉରକେଲା ଗଲେ ଭ୍ୟାଲୁ ସେଇଆ ପାଇବ, ଭ୍ୟାଲୁ ଚେଞ୍ଜ ହବ ନାହିଁ। ଯଦି କୌଣସି ଜିନିଷର ଭ୍ୟାଲୁ ସବୁଆଡେ ସମାନ ତାକୁ ୟୁନିଭର୍ସାଲ କୁହାଯାଏ, କଣ କୁହାଯାଏ ୟୁନିଭର୍ସାଲ। ତାକୁ ଏଇଥିପାଇଁ ୟୁନିଭର୍ସାଲ କୁହାଯାଏ ତାର ଯୋଉ ଭ୍ୟାଲୁ ରହିଛି 6.67 ଇଣ୍ଟୁ 10^-11 ଏ ଭ୍ୟାଲୁଟା ୟୁନିଭର୍ସର ପ୍ରତ୍ୟେକ ଜାଗାରେ ସେମ୍, ଇଣ୍ଡିଆରେ ଯେତିକି ଆମେରିକାରେ ସେତିକି ଇଂଲଣ୍ଡରେ ସେତିକି, ମୁଁ ଯଦି ଯଦି କଣ ଯିବ ମୁନରେ ବି ଭ୍ୟାଲୁ ହବ 6.67 ଇଣ୍ଟୁ 10^-11, ମାସ ରେ 6.67 ଇଣ୍ଟୁ 10^-11। କହିବାର ଏମିତି କି ଏ ଯୋଉ ଭ୍ୟାଲୁ ରହିଛି ଏ ଭ୍ୟାଲୁ ୟୁନିଭର୍ସ ର ପ୍ରତ୍ୟେକ ପ୍ଲେସ ରେ ସମାନ, ତେଣୁ ସେଇଥିପାଇଁ ଜି କୁ ଏ ଜି କୁ ଆମେ କଣ କହୁ ଏ ଜି କୁ କହୁ ଜି କୁ କଣ କହୁ ଜି କୁ କହୁ ୟୁନିଭର୍ସାଲ ଗ୍ରାଭିଟେସନ, ଏ ଜି କୁ ସେଇଥିପାଇଁ କଣ କହୁ ୟୁନିଭର୍ସାଲ ୟୁନିଭର୍ସାଲ ଗ୍ରାଭିଟେସନାଲ କନଷ୍ଟାଣ୍ଟ, ୟୁନିଭର୍ସାଲ ଗ୍ରାଭିଟେସନାଲ ୟୁନିଭର୍ସାଲ ଗ୍ରାଭିଟେସନାଲ
হাতের কাকু কিছু প্রবলেম নেই তো? মনে রাখবে জি হচ্ছে স্কেলার, ও মানে স্কেলার, খালি যারা ভ্যালু রয়েছে যারা বলছে ডাইরেকশন, ভ্যালু রয়েছে ইউনিট রয়েছে, তারা বলছে ডাইরেকশন নাই কোনো ইয়ে হবে স্কেলার করে। চলো দেবে নাকি দেবে নাকি অসুবিধা নাই, বুঝি বুঝি যাও তো। কারণ আচ্ছা এই জিনিস গুলো তো মুখ ক্লিয়ারলি নোট রে লিখে দিয়েছি, আমি মানে আপু নিশ্চিত ভাবে ফটো উঠেই বা কোনো কি উপায় লিখে দেবে। বাহার করিবার ডাইমেনশন যদি পচারা দিব কি ডাইমেনশন বাহার কর, ডাইমেনশন অফ জি কোন মতে তুমি রফরে ক্যালকুলেট করি কই দেখো এই নোট দেখিব নি, রফরে ক্যালকুলেট করি কি কোন্তু জি র ডাইমেনশন কোন হব, ফর্মুলা তো আমার সামনে, ফর্মুলা হচ্ছে এ ফিজিক্যাল টু জি এম ওয়ান এম টু বাই আর স্কয়ার, রফ রে ক্যালকুলেট করো তো জিরো ডাইমেনশন। ଯେଉଁମାନେ କରି ନ ପାରୁଛ ସେମାନେ ଏଠି ମୁଁ ପଚାରୁଥିଲି କାହାର ଡାଇମେନ୍ସନ ଜି ର, ତାହେଲେ କୁହ ଜି ଜି କୋଉଠୁ କଣ ଲେଖିବି କହ 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 ଏଫ ଆର ସ୍କୋୟାର ବାଇ ଏମ ୱାନ ଏଫ ଟୁ ଇଜ ଇକ୍ୱାଲ ଟୁ ଫୋର୍ସ ଜାଗାରେ ଫୋର୍ସ ଡାଇମେନ୍ସନ ସମସ୍ତେ ଜାଣିଛନ୍ତି ତା ଜାଣିନାହାନ୍ତି କୁହନ୍ତୁ ଜାଣିଛନ୍ତି ନା ଏମ ୱାନ ଏଲ ୱାନ ବି ମାଇନସ ଟୁ ଏମ ୱାନ ଏଲ ୱାନ ବି ମାଇନସ ଟୁ ଏମ ୱାନ ଏଲ ୱାନ ବି ମାଇନସ ଟୁ ଇଏ କାହାର ଫୋର୍ସ ର, ଆଉ ଇଏ ଆର କଣ ডিস্টেন্স, ডিস্টেন্স পাই এর লেখা আরো তুমি কোন লেখি এর স্কয়ার বাই এম পাই ক্যাপিটাল এম আর পাই বি ক্যাপিটাল এম, তাহলে কত গেলা এম স্কয়ার, কিন্তু বুঝবে কি গোটে গোটে এম এটু কোন হেলা চারশো লাউ দলে কোন রইলা কত লেখ গোটে গোটে এম কো উপরে নিয়ে যাও কোন হবো এম এর পাওয়ার মাইনাস ওয়ান এল স্কয়ার ইনটু এল, এল এর পাওয়ার কত হয়ে যাবো তিন, আর এটি কোন রয়েছে ডি র পাওয়ার মাইনাস টু, তাহলে ইয়ে হয়ে গেল ক্যাপিটাল জি র ডাইমেনশনাল ফর্মুলা। যে মানে করি না করে গোটে গোটে পয়েন্ট আমি কিছু ইম্পর্টেন্ট পয়েন্ট ডিসকাস করলাম, ইম্পর্টেন্ট পয়েন্ট ডিসকাস করলাম, তারপরে আমি কোশ্চেন নেবি। ইম্পর্টেন্ট পয়েন্টস অলসো শুনিবে এই সবগুলো ছিল কোশ্চেন পত্রে যায় ইম্পর্টেন্ট পয়েন্টস, পয়েন্ট নম্বর ওয়ান গ্রাভিটেশনাল ফোর্স ইজ অলওয়েজ অ্যাট্রাক্টিভ, কো বলে ফোর্স এ গ্রাভিটেশন মো কাহা বিষয় ইম্পর্টেন্ট পয়েন্টস অ্যাবাউট
গ্র্যাভিটেশনাল ফোর্স, গ্র্যাভিটেশনাল ইম্পর্টেন্ট ফোর পয়েন্টস অ্যাবাউট গ্র্যাভিটেশনাল ফোর্স। প্রথম কথা হল ইট ইজ অলওয়েজ কোন, ইজ অলওয়েজ অ্যাট্রাক্টিভ, কেবে হলে ইয়ে রিপালসিভ হব না। নম্বর দুই পয়েন্ট, ইট ওবে নিউটনস থার্ড ল অফ মোশন, ইট ওবে নিউটনস থার্ড ল অফ মোশন, এই নিউটনস থার্ড ল কে ওবে করে। নিউটনস থার্ড ল বলতে এভরি অ্যাকশন হ্যাজ ইকুয়াল অ্যান্ড অপোজিট রিয়াকশন, তো নিশ্চিন্ত ভাবে ইয়ে বি ওবে করুছি নিউটনস ল অফ মোশন কু। দেখ ইয়ে আর মনে করো এম ফোর্স লাগাইলা, মনে করো ইয়ে হচ্ছে বডি মাস এম ওয়ান, ইয়ে বডির মাস এম টু, তো ইয়ে আপনি অ্যাট্রাক্ট করুছি, ইয়ে তাকে অ্যাট্রাক্ট করুছি, আকু মু কলে কি ফোর্স অন বডি টু বাই ওয়ান, আকু মু কলে কি ফোর্স অন বডি ওয়ান বাই, এ দুই জন পরস্পর সহিত কোন হবে এফ টু ওয়ান আউ এফ ওয়ান টু, পরস্পর সহিত ভ্যালু কোন হবে ইকুয়াল হবে, কিন্তু ডাইরেকশন কোন হব অপোজিট, ডাইরেকশন কোন হব অপোজিট। মাইনাস ল মানে কোন এটি, হিয়ার নেগেটিভ সাইন ইন্ডিকেটস হোয়াট, এটি নেগেটিভ চিহ্ন জানাচ্ছে যে ইনাম ফোর্স পরস্পর কোন অপোজিট আর ভ্যালু রে ইকুয়াল টু, সিম্পল এটা জানাচ্ছে কি দুই জনের ভ্যালু সমান, তো যদি দুই জনের ভ্যালু সমান আর ডাইরেকশন অপোজিট নিশ্চিত ভাবে এটি কাকে ওবে করছে নিউটনস থার্ড ল অফ মোশন কে ওবে করছে। নম্বর তিন পয়েন্ট, নম্বর থ্রি পয়েন্ট হচ্ছে কি, ইট ইজ ইন্ডিপেন্ডেন্ট, ইট ইজ ইন্ডিপেন্ডেন্ট অফ নেচার অফ মিডিয়াম, মিডিয়াম উপরে যে ফোর্স ডিপেন্ড করে নাহি, মানে হলে ইট ইজ ইন্ডিপেন্ডেন্ট অফ নেচার অফ মিডিয়াম, মিডিয়াম উপরে যে ফোর্স ডিপেন্ড করে নাহি, মানে মনে করো মু নেলি এয়ার, মনে করো এটি গোটে বডি অছি, এটি গোটে বডি অছি, এ দুই জনের মধ্যে ফোর্স লাগুছি, কো ফোর্স গ্র্যাভিটেশনাল ফোর্স, মনে করো এই ফোর্স ভ্যালু হচ্ছে 10 নিউটন, কত নিউটন 10 নিউটন, তারপরে এই দুইটাঙ্ক বডি কু মু ওয়াটার ভিতর কু নিয়ে গলি, বডি কে নিয়ে গলি ওয়াটার, ওয়াটার ভিতর কু নিয়ে গলি, যেতে কি ডিস্টেন্স ছিল এটি সেই ডিস্টেন্স রে রাখি, আর মাস এবি বি এম ওয়ান আর মাস এবি বি এম কিছু চেঞ্জ করলি না, মাস যেমন ছিল সেই আছে, ডিস্টেন্স গ্রোথ যেতে ছিল সেই আছে, এবে ফোর্স এই পানি ভিতরে এদিনক বডি মধ্যে কেতে লাগিব, ইট ইজ ইন্ডিপেন্ডেন্ট অফ নেচার অফ মিডিয়াম, মানে ফোর্স ভ্যালু বদলাইব না যেতে ছিল সেতিকি রহিব, কেতে রহিব 10, কেতে রহিব 10, সব বুঝবে কি, তাহলে মিডিয়াম উপরে ফোর্স ভ্যালু ডিপেন্ড করে না, তবে যদি তুমি লিখে দাও মাস যা ছিল সেই রাখিচ, ডিস্টেন্স যা ছিল যদি সেই রাখিচ তাহলে ফোর্স ভ্যালু মধ্যে সেম রহিব, চেঞ্জ হব না, তো পানি ভিতরে ধরো তেল ভিতরে রাখো, তারপর আউ কোথা থেকে নিয়ে যাও ফোর্স ভ্যালু চেঞ্জ হব, ইট ইজ ইন্ডিপেন্ডেন্ট অফ মিডিয়াম, কো মিডিয়াম রাখিচ তারপরে ফরক পড়ে, মিডিয়াম মানে বুঝি বললেন, তো কেতে নম্বর কথা, 3 নম্বর, 4 নম্বর হচ্ছে কি, ইট ইজ সেন্ট্রাল ফোর্স, ইট ইজ সেন্ট্রাল ফোর্স, ইট ইজ সেন্ট্রাল ফোর্স, সেন্ট্রাল ফোর্স মানে কি, সেন্ট্রাল ফোর্স মানে হলো
মনে করো ইয়ে হলো আমাদের বডি, ইয়ে হলো আমাদের বডি, দুইটা বডি, আর ইয়ে বডিরও ইয়ে হচ্ছে সেন্টার, ইয়ে বডিরও ইয়ে হচ্ছে সেন্টার, এই মধ্যে মু গোটে লাইন ড্র করি, তাহলে ইয়ে লাইন কো বড় কয়ে যায় লাইন কয়ে দিবা আরো বল বল লাইন জয়েনিং দ সেন্টার অফ দ্য বডি, ইয়ে আকু এপরি ভাবে অ্যাট্রাক্ট করলে, ইয়ে আকু এপরি ভাবে অ্যাট্রাক্ট করলে, তো এই যে দুইজন পরস্পরকে ফোর্স লগাউছন্তি এই লাইন র আলোকরে লগাউছন্তি, ইয়ে আকু এই লাইন র আলোকরে টানুছি, ইয়ে আকু এই লাইন র আলোকরে টানুছি, দুইজন পরস্পরকে এই লাইন র লাইন জয়েনিং উপরে লগাউছন্তি ফোর্স, তাহলে যেহেতু ইয়ে ফোর্স অ্যালং দ লাইন এ জয়েনিং লাগুছি, তাহলে ইয়ে ফোর্স কে আমরা কই বা র্যাপিড সরি ইয়ে ফোর্স কে আমরা কই বা সেন্ট্রাল ফোর্স, কো ফোর্স সেন্ট্রাল ফোর্স, যদি মনে করো ইয়ে আকু ইয়ারে কো টান দা আর ইয়ে আকু ইয়ারে কো টান দা, তাহলে ইয়ে ফোর্স সেন্ট্রাল ফোর্স হেই অপানা, কারণ যদি এমনি ভাবে ফোর্স লাগাই থাকে তাহলে ইয়ে কোন অ্যালং দ লাইন লাগুছি, তাহলে অলগার উপর উঠি তোমার ভালো ভাবে সেটা গ্রাভিটেশনাল ফোর্স গ্রাভিটেশনাল ফোর্স ইজ এ কনজারভেটিভ ফোর্স, গ্রাভিটেশনাল ফোর্স গুলি কোন ফোর্স কনজারভেটিভ ফোর্স, এ পর্যন্ত আমি চারটা পয়েন্ট আগুলো পড়ে সারিছি, প্রথম পয়েন্ট হচ্ছে কোন ইজ অলওয়েজ সেকেন্ড পয়েন্ট ওভেরি নিউটন সফার ল অফ মোশন থার্ড পয়েন্ট পড়া ওয়ার্ক এনার্জি চ্যাপ্টার পাওয়ার, এই ওয়ার্ক এনার্জি পাওয়ার চ্যাপ্টার ওই চ্যাপ্টারে ওয়ার্ক বলে কি গোটে চ্যাপ্টার রয়েছে, সে চ্যাপ্টার ইহা কনজারভেটিভ ফোর্স কোন কোয়া হবে, কিন্তু বর্তমান মু তোমাকে এক্সপ্লেইন করবো যে তোমাকে শুন এই কনজারভেটিভ ফোর্স এর মিনিং কোন, ভালো ভাবে বুঝি কিনা যে কনজারভেটিভ ফোর্স কার বলে, মনে করো এটা গোটে লেভেল, কি গোটে লেভেল মু খালি মিনিং বুঝি এমনি এটা কই করে, কি গোটে লেভেল ইয়ে লেভেল, যদি ভাবো এই লাইনটা হচ্ছে গ্রাউন্ড আর এই যে লাইনটা নিচে ইয়ে হচ্ছে ছাত্র ফ্লোর, ওকে রুম ইয়ে হচ্ছে গ্রাউন্ড ফ্লোর আর ইয়ে হচ্ছে তলা, ওটা বডি এই দিলা, আচ্ছা এই দুজন মধ্যে হাইট যে রয়েছে সে হাইট কু মুলে দৌছি এইচ, ওটা বডি এই দিলা আকু মু একটু এদিকে নিয়ে পৌঁছে দেবে, এটি পৌঁছে দেবে, এটি পৌঁছে দেবে, তো মু একটু এটি আনে কি সে বডি কু পৌঁছে, দিস ইজ সাপোজ পাথ ওয়ান, ইয়ে কোন পাথ ওয়ান মানে বাট লক্ষ্য বাট, ঠিক আছে চিন্তা করো মু আপু কেতে ডিসপ্লেস করে, ডিসপ্লেসমেন্ট কেতে হেলা এক্স ফোর্স কেতে লাগুছে, পরে পরে এটি সময় সে বডি কু অনাও টিকে, এটি যদি বডি কু অনাইব যদি বডি কো অনাইব তাহলে গ্র্যাভিটেশনাল ফোর্স কোয়াড কো লাগে বদলে কি কো, গ্র্যাভিটেশনাল ফোর্স মনে রাখবো সবরে কোন ডাউনওয়ার্ড লাগে, কি লাগে ডাউনওয়ার্ড লাগে, কি লাগে ডাউনওয়ার্ড টুয়ার্ড দ্য সেন্টার অফ দ্য টার্ম, তো বর্তমান আকু ফোর্স গ্র্যাভিটেশনাল ফোর্স এটা লাগবো এপরি ভাবে
গ্র্যাভিটেশনাল ফোর্স এমতে লাগো, সে গ্র্যাভিটেশনাল ফোর্স অফ ভ্যালু বন্ড টু ইএমপি জি কোন ইএমপি তোমাকে ফোর্স অফ ফর্মুলা মনে আছে? দশম শ্রেণীর পড়ছিল ফোর্স ইজ ইকুয়াল টু মাস ইনটু অ্যাসিলারেশন বলে দিল। বর্তমানে খালি গ্র্যাভিটেশনাল ফোর্স কি আছে এম কত এম রয়েছে, এটা বদলে কি কোন হয়ে যাচ্ছে জি হয়ে যাচ্ছে, তাহলে গ্র্যাভিটেশনাল ফোর্স অফ ফর্মুলা কোন এম জি কোন। তো গ্র্যাভিটেশনাল ফোর্স লাগু হচ্ছে কেবল ভাবে তুমি বডিকে উপরকু নিয়ে যাও না তলকু আনুছ, উপরকু নিয়ে যাও না, তাহলে ইয়াটা কহিলা ডিসপ্লেসমেন্ট। তো ফোর্স তলকু ডিসপ্লেসমেন্ট উপরকু কেতে ওরিজিনাল হব ওরিজিনাল ফর্মুলা, ওয়ার্ক এর ফর্মুলা প্রথমে মনে রাখতে আনতো, ওয়ার্ক এর ফর্মুলা হচ্ছে ফোর্স ইনটু ডিসপ্লেসমেন্ট, ফোর্স ইনটু ডিসপ্লেস হয় অ্যাক্চুয়ালি যদি তুমি ভালো ভাবে পড়িব তাহলে ওয়ার্ক এর ফর্মুলা ইহা হবে ওয়ার্ক ইজ ইকুয়াল টু ফোর্স ইনটু ডিসপ্লেসমেন্ট ইনটু কস থিটা। কার ফর্মুলা দেখো, দেখেছো এই ফর্মুলা, দেখেছো কেন ফর্মুলা? না দেখি না, ডব্লিউ ইজ ইকুয়াল টু ফোর্স ইনটু ডিসপ্লেসমেন্ট ইনটু কস, কত ঠিক আছে ফোর্স তো তোমাকে লাগে বডি যাচ্ছি উপরে তাহলে অ্যাঙ্গেল কত গেল? ফোর্স করবো বডি যাচ্ছি উপরে অ্যাঙ্গেল দিতে 180, তাহলে এটা হলো কিন্তু 180 ডিগ্রি। এবার কো বর্তন দিতে হবে বর্তন ডব্লিউ ডিসি করো বলো ফোর্স আগে কত লিখবা? ফোর্স আগে এমজি ডিসপ্লেসমেন্ট কেতে হাইট এডি দিলা, এডি দিলা এডি দিকে পৌঁছে গেল তাহলে কেতে হাইট কো নেকি হলো, তাহলে এইটা নি আম পাই কো এস মানে ডিসপ্লেসমেন্ট সমস্যা জানি বলতো, এটা যদি কষ্ট লাগিব করো কয়েক দিন ঠিক আছে না, ডিসপ্লেসমেন্ট কেতে এস কস অ্যাঙ্গেল কেতে 180, তো এম জি এইচ cos 180 এর ভ্যালু মাইনাস 1 কত হলো মাইনাস এম জি এইচ, তার মানে ইয়ে বাটেরে বডি কো এটু এটি পৌঁছাবা পাই যে বার্টন তুমি কল তা ভ্যালু কত ছিল মাইনাস এম জি এইচ ডব্লিউ 1 মো আকো কই দছি মাইনাস এম জি তারপরে বরাবর এগেন ওই বডি কো একটু এটি পৌঁছাই তাহলে মো এমতি নেকি যাই বাট বদলে দেই আকু মু কইবি পাথ টু, কোন কইবি আকু পাথ টু, তো মো টিকে কই কি তো কইছি আকু বডি কো একটু বডি কো একটু এটি নিয়ে যাই চিন্তা করো মনে করো এইটু এদিকে বাট হচ্ছি, মনে করো এইটু এদিকে বাট হচ্ছি কেতে এল কেতেটা এল, এই অ্যাঙ্গেলটা মনে করো হচ্ছি ঠিক আছে এটা লেখে দিন বডি যাওয়ার সময় কোন হয়েছে টিকে নজর পকা মুখ কইবি যদি গ্রাভিটেশনাল ফোর্স আপ কোডকু লাগো কোন তল তেতে লাগো থিব এম জি তেতে লাগো থিব কত ডিগ্রি কো হলো কি এই অ্যাঙ্গেলটা যদি থিটা হয় তাহলে এই অ্যাঙ্গেলটা কত হবে এই অ্যাঙ্গেলটা কত হবে? আচ্ছা না যদি অ্যাঙ্গেল থিটা হয় এই অ্যাঙ্গেল বি থিটা হবে কেমনি কি কেতে হলো 90, তাহলে এই অ্যাঙ্গেলটা কেতে হবে মাইনাস, তাহলে এই অ্যাঙ্গেলটা এই অ্যাঙ্গেলটা হয়ে গেল
90 মাইনাস থিটা, তাহলে এই অ্যাঙ্গেলটা কিন্তু হবে, দেখো এই টোটাল অ্যাঙ্গেলটা হচ্ছে 90 ডিগ্রি, দেখা যাও আমি বলছি, দেখা যাও আমি বলছি, বুঝে কথা নিয়ে এটা দেখবে কিন্তু মুখ বুঝে রোজে আমার বডি গো একটু একটু এটি পৌঁছে এলাম, তো গ্রাভিটেশনাল ফোর্স করো, গ্রাভিটেশনাল ফোর্স হচ্ছে তল থেকে দেই এম ডি, এই অ্যাঙ্গেলটা কোথা থেকে মানি দাও থিটা, ও কোজি কি এই অ্যাঙ্গেলটা কেটে হবে, তো প্রথম চিন্তা করো এই অ্যাঙ্গেলটা কেটে এলা 90 ডিগ্রি, যদি এই অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি তাহলে এই অ্যাঙ্গেলটা কেটে এই অ্যাঙ্গেলটা হবে 90 মাইনাস থিটা, দেখো এই যে টোটাল অ্যাঙ্গেল তুমি দেখুছ এই যে অ্যাঙ্গেল তুমি দেখুছ এই অ্যাঙ্গেল কেটে ডিগ্রি, এই অ্যাঙ্গেল হচ্ছে 90 ডিগ্রি, তো 90 ডিগ্রি ভিতরে এই অ্যাঙ্গেলটা কেটে হয়ে গেল 90 মাইনাস থিটা, এই অ্যাঙ্গেলটা কেটে হবে টোটাল বা মিশছে কি 90, টোটাল যদি মিশছে কি 90, এটা যদি 90 মাইনাস থিটা তাহলে এটা কেটে হবে, এটা সমস্যা ক্লিয়ার নাকি? বর্তমান এই যে তরঙ্গ ফোর্স লাগুছি কেটে লাগুছি জি, এই অ্যাঙ্গেলটা থিটা, তাহলে জিটা কিন্তু হবে, তুমি কম্পোনেন্ট অফ ভেক্টর পড়ছিলে রিজলিউশন অফ ভেক্টর, রিজলিউশন অফ ভেক্টর পড়েছি পড়ি না, তো আর কস থিটা আর সাইন থিটা কিছু পড়ি না পড়ি না, ছাড় দো ছাড় দো, তুমি যদি পড়া না এখন পড়ি না তো অসুবিধা হবে, বুঝছো অসুবিধা হবে বুঝছে টাইম দিয়ে অসুবিধা হবে, দেখো ইয়ে গোটে লাইন ইয়ে গোটে লাইন কত খালি এটি কমকা পয়সা করতে অবসর বডি এটি ছিলা এটু নেই এটি পৌঁছেলো, মনে করো কয়েকটা নিলাম এম জি এইচ, কয়েকটা নিলাম এম জি এইচ, এটা হচ্ছে বাদ ওয়ান, তারপরে মু বডি কো এমনি ন নেই কি যায় কি বডি কো এমনি নেই কি করে এটি পৌঁছে নি, তারপরে এটা হচ্ছে মু মানি নিলে কি এটা হচ্ছে বাদ টু, একে মু হিসাব করি কোন ক্যালকুলেট করি ওয়ার্ক ডান, কোন ক্যালকুলেট করি ওয়ার্ক ডান, কি এমনি নেই কি পারে দেখতে ওয়ার্ক ডান পেলাম, তো মু যেটা ক্যালকুলেট করি ওয়ার্ক ডান আনসার এগেন আসিলা এ কে জি এইচ কত আছে এম জি এইচ, কোনি কত এমনি নেই কি করি মোয়া কো এমনি নেই কি করি আপডেট নিয়ে আমি পৌঁছে এটা হচ্ছে পাঁচ উনি মু হিসাব করি কোনো কোনো হিসাব করি পাঁচ নম্বর থ্রি রে বডি কো নিয়ে কিছু পারে কেতে ওভারটন হেলা, যেতে মু হিসাব করি উনি কেতে আসলে জানিস ওভারটন আসিলা এম জি তাহলে যো কাটলে বি নেই কি করলে ওয়ার্কার কে দেয়া সুচি এবে কোশ্চেন করবে না কি এমনি কি আছিলা এটা আমি ওয়ার্ক চ্যাপ্টারে দেখি তো, কারণ তুমি ওই সব ভেক্টর কম্পোনেন্ট সব শিখি না তো তো কলেজে মানে তুমি জানি পারবে না কনফিউজ হয়ে যাবো, তো খালি মনে রাখো এই বাটন নেই কি হলে ওয়ার্কার কে দেয় না এম জি এইচ, এটি কে দেয় না এম জি এইচ, এম জি এটি কে দেয় এম জি এইচ, তো ওরা কোশ্চেন ই হার কি কোন যে ওয়ার্কার পার্ট উপরে নির্ভর করে বললা না, যদি বাট উপরে ডিপেন্ড করি থাকা যদি এই ওয়ার্কটা পাঠ উপরে মানে পাথ উপরে যদি ডিপেন্ড করি থাকা তাহলে অলগা অলগা পাথ রে ওয়ার্কটার র ভ্যালু অলগা অলগা আছে না দা না জানি উনি ওয়ার্কটার র ভ্যালু এটা তো সমান আসছে, তার মানে যে কোর্সে পাথ তুমি নিয়ে কি যাও ওয়ার্কটার র ভ্যালু সমান যদি আপনি তাহলে সে ওয়ার্কটা নিয়ে পাথ উপরে নির্ভর করো তোমাকে কইবি ওয়ার্ক ইজ
ইন্ডিপেন্ডেন্ট অফ কোন, এই যে ওয়ার্ডন হেলা, এই ওয়ার্ডন কো ফোর্স দ্বারা হেলা, এই ওয়ার্ডন কো ফোর্স দ্বারা হোকলা, গ্রাভিটেশনাল ফোর্স দ্বারা, কো ফোর্স দ্বারা, দিস ইজ ওয়ার্ড ওয়ার্ক ডান বাই, ওয়ার্ক ডান বাই গ্রাভিটেশনাল ফোর্স। বর্তমান এই গ্রাভিটেশনাল ফোর্স কু আমি কহিবা কনজারভেটিভ ফোর্স, কো ফোর্স। কাহিঁকি মু গ্রাভিটেশনাল ফোর্স ও কনজারভেটিভ ফোর্স কহিলি কুহ, মু সবু কথা কহি সারা পরে কহিলি মু গ্রাভিটেশনাল ফোর্স কু কহিলি কনজারভেটিভ ফোর্স, তাহলে কনজারভেটিভ ফোর্স মু কহিলি কাহাকু, কনজারভেটিভ ফোর্স হচ্ছে সে ফোর্স যো ফোর্স দ্বারা হোথিবা বল পাথ উপরে ডিপেন্ড করে, বুঝলে? গ্রাভিটেশনাল ফোর্স দ্বারা হোথিবা ওয়ার্ক পাথ উপরে ডিপেন্ড করিব, তখন গ্রাভিটেশনাল ফোর্স কথা বলি এই যে বড় ফোর্স যে ফোর্স দ্বারা হোথিবা ওয়ার্ক যদি পাথ উপরে ডিপেন্ড না করে তাহলে সে ফোর্স কি করবে, এই কথা মনে রাখিব, পরের কথা বলে দিতে হবে। তো গ্রাভিটেশনাল ফোর্স কো ফোর্স কনজারভেটিভ ফোর্স, মনে করো 6 নম্বর পয়েন্ট, ওয়ার্ক ডান, ওয়ার্ক ডান বাই গ্রাভিটেশনাল ফোর্স, ওয়ার্ক ডান বাই গ্রাভিটেশনাল ফোর্স অন এ ক্লোজ পাথ ইজ, ওয়ার্ক ডান বাই গ্রাভিটেশনাল ফোর্স অন ক্লোজ পাথ, অন এ ক্লোজ পাথ ইজ জিরো, মানে তুমি যদি গোটে বডি কু ক্লোজ পাথ রে মুভ করাইব, ওয়ার্ক ডান বাই গ্রাভিটেশনাল ফোর্স কত হব জিরো, একথা আমি মনে রাখিবা। কি মনে করো মু গোটে বডি কু, এটা মনে করো পয়েন্ট এ, এটা হচ্ছে মনে করো পয়েন্ট বি, মু গোটে বডি কু এ রু বি কু নিয়ে কি গলি পুনি বি রু এ কু নিয়ে আসি, তাহলে ইয়ে পুরা গোটে কোণ হয়ে গেলা, ইয়ে হয়ে গেলা গোটে পুরা ক্লোজ পাথ। ক্লোজ পাথ মানে বুঝলো তো, যেহেতু চালিবা আরম্ভ করিবে বুলাবুলি করিতে আসিকে সেটি পৌঁছিবে, যখন তার পাথ কোবলে হইব ক্লোজ। ইয়ে কেস রে যে বডি বুলুচি এপরি ভাবরে, যদি কোনসি বডি এপরি ভাবর পাথ রে বুলে ক্লোজ পাথ রে, তাহলে তারপর ওয়ার্ক ডান গ্রাভিটেশনাল ফোর্স দ্বারা কত হব জিরো, ওয়ার্ক ডান বাই গ্রাভিটেশনাল ফোর্স ইকুয়াল হব জিরো, বুঝলে কি? কোনসি ওয়ে রে বুলু, মনে করো গোটে বডি এমটি এমটি গলা আর এমটি এমটি বুলাবুলি করিকে আসি পুনি এগি পৌঁছিলা, যেহেতু চালিবা আরম্ভ করা সেটি পৌঁছিলা, তাহলে ওয়ার্ক ডান বাই গ্রাভিটেশনাল ফোর্স ইকুয়াল টু জিরো। মনে করো ইয়ে হচ্ছে আর্থ, আর্থ চারিপটে কি বলুছি মন বলুছি, আর্থ চারিপটে সান বলে কোন ভাই, তো আর্থ চারিপটে কি বলে মন, তো ইয়ে হলো মন, তো ইয়ে যে মন বলুছি মু যদি পচারিবি কি ইয়ার অবস্থান কেতে, তবে কোন কহিব পরিবর্তন হব জিরো, কারণ গ্রাভিটেশনাল ফোর্স মন কো পড়ে গেল কতিব ইয়ারকু, আর আকো ইয়ারকু টানো দিব মন যাওছি ইয়ার, তাহলে এই কেসে পরিবর্তন লেভেল কত হব জিরো। তো কিছু অসুবিধা নেই, যদি তোমাকে কোনো ক্লোজ পাথ বলুছি, যদি কোনোসি অবজেক্ট কোনো কোনোসি ক্লোজ পাথ বলুছি আর তোমাকে পচারা গেল কি ভার্টন এর ভ্যালু গ্র্যাভিটেশনাল ফোর্স দ্বারা কেটে পাশর হবো আকি বন্ধ করে দিই, পরবর্তী পয়েন্ট গ্র্যাভিটেশনাল ফোর্স হচ্ছে উইক অন ফোর্স, কো ফোর্স কেতে না কেতে পয়েন্ট করা, কেতে পয়েন্ট করা ছটা, সবটা বলে গ্র্যাভিটেশনাল ফোর্স ইজ এ উইক ফোর্স, গ্র্যাভিটেশনাল ফোর্স ইজ এ ভেরি
উইক ফোর্স, সবটা দুর্বল ফোর্স আমার নিতে হবে। আমি জানি তো নিতে হবে কতটা ফোর্স আছে, আমার নিতে হবে কতটা ফোর্স আছে, মানে ভগবান কত প্রকার ফোর্স বনে যাবে দুনিয়ারে, কত প্রকার আসলে না, চারি প্রকার। এক হচ্ছে স্ট্রং নিউক্লিয়ার ফোর্স, এগুলো হচ্ছে স্ট্রং নিউক্লিয়ার ফোর্স। দুইটা হচ্ছে উইক নিউক্লিয়ার ফোর্স, তিনটা হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স, চারিটা হচ্ছে গ্র্যাভিটেশনাল ফোর্স। কেতটা ফোর্স আছে তো আজকে পরবর্তীতে এই বলিবেনি, এই যদি পচারে কেতটা ন্যাচুরাল ফোর্স আছে দুনিয়ারে, আসলে চারটা স্ট্রং নিউক্লিয়ার ফোর্স, উইক নিউক্লিয়ার ফোর্স, ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স। আর গোটা কথাটি মনে রাখবো, গ্র্যাভিটেশনাল ফোর্স ইজ টু ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স ইজ টু নিউক্লিয়ার ফোর্স, তাহলে যদি রেশিও কাটিব এই রেশিও হব তারপরে কোন নেলি ইলেকট্রোম্যাগনেটিক, তারপরে নেলি নিউক্লিয়ার, যদি গ্র্যাভিটেশনাল ফোর্স এক হয়, এটা হয়ে তাহলে না, এটি হচ্ছে ক্লাস আপনার আসলে বসুন, গ্র্যাভিটেশনাল ফোর্স থেকে ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স 10^36, আর নিউক্লিয়ার ফোর্স হচ্ছে 10^38, কেতে 38। তো এই রেশিও কো দেখিকি তুমি অনুমান লগাই পারিব কি গ্র্যাভিটেশনাল ফোর্স অন্য ফোর্স মানক তুলনায় কেতে দুর্বল, দুর্বল মানে ওই দেখো গ্র্যাভিটেশনাল ফোর্স এর ভ্যালু এক হেলা বেলু নিউক্লিয়ার ফোর্স এর ভ্যালু কত হচ্ছে, মানে নিউক্লিয়ার ফোর্স গ্র্যাভিটেশনাল ফোর্স র জেজর জেজর জেজ জেজর জেজর জেজ জেজর জেজর জেজ জেজর জেজর গ্র্যাভিটেশনাল ফোর্স হলো এক হেলা বেলু নিউক্লিয়ার ফোর্স এর ভ্যালু হচ্ছে 10^38, মানে কেতে গুণা অধিকার দেখি পারছো তো, তো সেইথিপাই সবুটার স্ট্রং ফোর্স কোন ফোর্স, নিউক্লিয়ার ফোর্স, কোন ফোর্স সম্পূর্ণ উইক ফোর্স কি গ্র্যাভিটেশনাল ফোর্স, তো মনে রাখবে গ্র্যাভিটেশনাল ফোর্স ইজ এ ভেরি ভেরি উইক ফোর্স, ভেরি ভেরি, সেইথিপাই তো ও ভিতরে তোমার ভিতরে গ্র্যাভিটেশনাল ফোর্স লাগছে কিন্তু ফিল হো কারণ বহুত দুর্বল ফোর্স। আচ্ছা সান ও মুন কেসে তো ফিল হচ্ছে, সান অ্যাটাক করে মুনকু, এ আর অ্যাটাক করে মুনকু, সান অ্যাটাক করে আর সমস্ত সমস্ত কো অ্যাটাক করে দিবে, সেটি তো ফিল হয়, এস সেটি মাস ও ভ্যালু বহুত অধিক আছে, মানে বহুত বড় বড় বডি, তো সেই কেসে গ্র্যাভিটেশনাল ইফেক্ট বহুত ভালো ভাবে জানা পড়ে, আমার কেসে জানা পড়েনি এইটাই, আমার মনে করো মাস বহুত বহুত কম আছে সেমানের তুলনায়। তো আজ যা ডিসকাস করে মনে রইলো ডিসকাশন এইটি রইলো, মুই এখানে সব সামারাইজ করে দিচ্ছি তোমার মতে কে কই দিও টেনশন কাছে আর ধরো দেখে নিউটন কো অনুসারে ফোর্স অফ ফর্মুলা কোন আছে, এফ ইজ ইকুয়াল টু জি এম ওয়ান এম টু বাই আর স্কয়ার, জি কো কম বলে ইউনিভার্সাল গ্র্যাভিটেশনাল ফোর্স, আমি কি তাকে ইউনিভার্সাল কোয়া হলা, ইয়েস কারণ তার ভ্যালু ইউনিভার্সাল প্রত্যেক প্লেস রে সমান, ভ্যালু কেতে 6.67 ইনটু 10^-11
নিউটন মিটার স্কয়ার বাই এরিয়া স্কয়ার, তাই তো? তারপরে আমি তার বিভিন্ন ইম্পর্টেন্ট পয়েন্টস পড়লে, এক রে পড়লে গ্রাভিটেশনাল ফোর্স ইজ অলওয়েজ অ্যাট্রাক্টিভ, নম্বর দুই রে পড়লে গ্রাভিটেশনাল ফোর্স হবে, তার রে পড়লে ইন্ডিপেন্ডেন্ট অফ নেচার অফ মিডিয়া, তারপর পড়লে সেন্ট্রাল ফোর্স অ্যালং দা লাইন জয়েনিং লাগে, তারপর পড়লে গ্রাভিটেশনাল ফোর্স হচ্ছে কনজারভেটিভ ফোর্স, কো ফোর্স কনজারভেটিভ ফোর্স মানে সে ফোর্স যে ফোর্স দ্বারা হচ্ছে ওভার পাথ উপরে ডিপেন্ড করে না, তারপর বলতে গ্রাভিটেশনাল ফোর্স ইজ এ ভেরি ভেরি উইক ফোর্স, এটি দিব তবে নাইস স্টেপ স্যার। ক্লাসে কম পড়ায় লেখে দেখি তো না, বোঝার পরে দিলে স্টার্ট করবে আপনি।